উসমানী বিমানবন্দরে শুরুর অপেক্ষায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সিলেট বিভাগের মানুষের জন্য আকাশ যাতায়াতের একমাত্র মাধ্যম উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দেশ বিদেশের হাজারো মানুষ প্রতিদিনই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে থাকেন বিশেষ করে যুক্তরাজ্য ও সৌদি আরব থেকে এখানে সরাসরি ফ্লাইট চলাচল করে কিন্তু উসমানিতে যাত্রীদের করোনা ভাইরাসের পরীক্ষার জন্য র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু নেই বিভিন্ন কারণে এই টেস্ট চালুর বিষয়টি আটকে আছে সংশ্লিষ্টরা বলছেন দুই তিন দিনের মধ্যে এই টেস্ট শুরু হয়ে যাবে এদিকে উসমানী বিমানবন্দরের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু না থাকায় বিদেশ থেকে আহত যাত্রীদের মাধ্যমে সিলেটে করোনা অমিক্রণ ডেল্টা ভেরিয়েন্ট ছড়ানোর সংখ্যায় আছেন সাধারণ মানুষ তাদের দাবি দ্রুত এই টেস্ট যাতে চালু করা হয় খোঁজ নিয়ে জানা গেছে সিলেট সহ সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সম্প্রতি উসমানী বিমানবন্দরের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর উদ্যোগ নেওয়া হয় উসমানী বিমানবন্দরের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কেউ করোনা আক্রান্ত পজিটিভ হিসেবে ধরা পড়লে তাকে পাঠানো হবে পারাস্ত এক ত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে শুধু তাই নয় বিদেশ থেকে আসা কোনো যাত্রী যদি টিকা না নেওয়া থাকে তার মধ্যে যদি জ্বর সর্দি তথা করোনার কোনো উপসর্গ থাকে তবে তাকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে যাদের দুই ডোজ টিকা নেওয়া আছে শরীরে করোনার কোনো উপসর্গ নেই এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে তারা নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবেন সংশ্লিষ্টরা জানান উসমানী বিমানবন্দরের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরিচালনার জন্য সদর উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ সিরাজুম মনিরের নেতৃত্বে টিম প্রস্তুত করা হয়েছে মনির উসমানী বিমানবন্দরের স্বাস্থ্য টিমের প্রধান এসবের পরও কেন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে না উসমানী বিমানবন্দরে জানতে চাইলে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উসমানী বিমানবন্দরে স্বাস্থ্য টিমের প্রধান ডাক্তার সিরাজুম মনির আজ শনিবার বলেন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরুর সকল প্রস্তুতি আমাদের রয়েছে কিন্তু এ বিষয়ে মাল্টিসেক্টরাল কোঅর্ডিনেশন প্রয়োজন কারণ কেউ টেস্টে পজিটিভ হলে তার ব্যবস্থাপনা কিভাবে হবে ট্রান্সপোর্টেশন কিভাবে করা হবে প্রভৃতি কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি এ বিষয়ে জেলা পর্যায়ে দায়িত্বশীল টিম কাজ করছে সিলেটের সিভিল ডেপুটি সিভিল সার্জন ডক্টর জন্মেজ দত্ত বলেন আমাদের সব প্রস্তুতি আছে টেস্ট শুরু করার তবে এখানে স্বাস্থ্য বিভাগ সিভিল এভিয়েশন বিমানবন্দর কর্তৃপক্ষ প্রশাসন সবার সমন্বয় প্রয়োজন কারণ টেস্টে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের ব্যবস্থাপনার বিষয় আছে